আসসালামু আলাইকুম, আমি রনি, সাংহাই বিডিকম থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জিপন ওয়েনিউ, মানে জিপনের ওয়েনটি ডিসেবল করতে হয় ওয়েলটি থেকে। এটা একটা ওয়েলটি, আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা জিপনের ওয়েলটি। তো দেখে নিই, শো ভার্সন দিয়ে দেখি। দেখেন, এটা একটা জিপনের ওয়েলটি, জিপি লেখা আছে, জিপি 6300। এটা বিল ভার্সন হচ্ছে 5087.0। এটা একটা জিপনের ওয়েলটি। তো আমি যেটা করব, এই জিপনের ওয়েলটি থেকে একটা ওয়েনিউ, মানে জিপনের একটা ওয়েনটি আমি ডিসেবল করব। এই সেম জিপনটারই আমি জিওয়াই মোডে ঢোকা আছে, এটা একটা গ্রাফিক্যাল ইন্টারফেস। তো দেখে নেই, জিপন অপটিক্যাল স্টেট, জিপন ওয়েনিউ ইন্টারফেস স্টেট। এখানে দেখেন, আমি এই ওয়েনিউটা এখন কানেক্টেড আছে, কানেক্ট আছে, অ্যাক্টিভ। এই এটা আমাদের একটা কাস্টমারের, আমাদের লাইভ লাইভ একটা ওয়েলটি। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা ব্যবহার করছি। তো এই এই ওয়েনিউয়ের পাওয়ারটা আমি আগে দেখে নিই, এটা কত পাওয়ার, কীভাবে দেখতে হয়। শো শো জিপন ইন্টারফেস, জিপন 0:1:1 ওয়েনিউ অপটিক্যাল ট্রান্সিভার ডায়াগনোসিস, এটা দিলে আমি দেখতে পাবো এই ওয়েনিউটা এখন রানিং, এটার এটার আরএক্স পাওয়ার কত। এটা আপনি দেখতে পাচ্ছেন -18.6 অলরেডি। তো আমি এই ওয়েনিউটা ডিসেবল করে দেব। ফার্স্টে কনফিগ ঢুকতে হবে, এই ওয়েনটিতে ঢুকবো, ইন্টারফেস জিপন 0:1:1 ঢুকলাম, জিপন ওয়েনিউ ডিসেবল, ছোট একটা কমান্ড, জিপন ওয়েনিউ ডিসেবল। এইটা যদি আমি দেই, তাইলেই সাথে সাথে এটা ডিসেবল হয়ে যাবে। তার মানে আপনি এই ওই ওয়েনিউটা কিন্তু এখন আর আপনার ওয়েলটির সাথে কানেক্টেড নাই। তাহলে দেখি এটার অপটিক্যাল লেজার আসছে কি না, পাওয়ার পাওয়া যায় কি না। সেম কমান্ড, সেই কমান্ডটা আমি ইউজ করছি, জিপন শো জিপন ইন্টারফেস, যে কমান্ডটা দিয়েছি, দেখেন নাই, পাচ্ছি না, দেখছেন নাই, চলে গেছে। তো গ্রাফিক্যালি দেখি কি দেখায়, আগে তো অ্যাক্টিভ ছিল, এখন জাস্ট আমি রিফ্রেশ দিচ্ছি, দেখেন ডিসেবল, সি দেখছেন ডিসেবল হয়ে গেছে। তো অলরেডি ডিসেবল হয়ে গেছে। এখন সেমভাবে এটাকে যদি আমি এনেবল করতে চাই, তাহলে কি করতে হবে, এটার আগে শুধুমাত্র নো দিয়ে দিতে হবে, নো জিপন ওয়েনিউ ডিসেবল, তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এক্সিট হয়ে বেরিয়ে আসি। সেম যদি কমান্ডটা আমি ইউজ করি, শো জিপন ইন্টারফেস জিপন 0:1:1 ওয়েনিউ অপটিক্যাল ট্রান্সিভার, যদি আমি ইউজ করি ট্রান্সিভার ডায়াগনোসিস, আমি আবার অপটিক্যাল পাওয়ারটা পাবো। দেখি চলে আসছে সেম। তাহলে এখানে আবার দেখেন ডিসেবল ছিল, এখন আমি দেখি রিফ্রেশ দিই, অলরেডি আবার অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে আপনারা দেখলেন জিপন ওয়েনিউকে কীভাবে ডিসেবল এবং এনেবল করতে হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।